সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিতের 1.4 এর 6 নং প্রশ্ন বিয়োগ কর, এখান থেকে ক নম্বর প্রশ্নটি চুজ করেছি। তো ভগ্নাংশের বিয়োগ করার ক্ষেত্রে যে প্রশ্নটি দেওয়া আছে, 8 এর 3 বিয়োগ 7 এর 1, এখন এই কাজটি করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে হর আছে, হরের লসাগু নির্ণয় করতে হবে। হরের লসাগু কত? 8 এবং 7, এর মধ্যে কমন কোনো গুণনীয়ক আমরা পাচ্ছি না, যদিও 8-এর মধ্যে যায়, 7-এর মধ্যে যায় না। তো সেই ক্ষেত্রে 8 এবং 7-এর আমরা গুণফল নির্ণয় করব। তো 7 8-এ 56, এই 56 হচ্ছে লসাগু। তো 8 গুণ 7 = কত 56। এই 56 লসাগু যেহেতু পেলাম, এখন 8 56-এর মধ্যে কয়বার যাবে? 7 বার। সেই 7 দিয়ে 3-কে গুণ, 3 7-এ 21, বিয়োগ চিহ্ন দিলাম। এবারে 7 দিয়ে 56-কে ভাগ করব, 8 বার হবে, অর্থাৎ 7 8-এ 56, 8, 8 দিয়ে 1-কে গুণ হবে 8। পরবর্তী লাইনে গিয়ে আমরা নিচে 56, উপরে এই 21 থেকে 8 বাদ দিব, 8 আছে কত হলে 11 হবে, 3, এখানে 1 আছে কত হলে 2 হবে, 1, অর্থাৎ 56 13। এই 56 13 যেটি, এটি হলো আমাদের উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আরেকটি অঙ্ক এখান থেকে চুজ করে নেই। ধরো 6-এর গ নাম্বার যে অঙ্কটি আছে, 20 বিয়োগ 9 পূর্ণ 21, এখানে 20। এখন এ প্রশ্নটির সমাধান করার জন্য আমরা কি করব, এখানে 20 যেহেতু আছে আমরা রেখে দিলাম, মাইনাস এই ডান পাশের যে মিশ্র ভগ্নাংশ আছে এটিকে আমরা অপরিকৃততে নিয়ে নেই। তো সেক্ষেত্রে কি করতে হবে, 9-এর সাথে 21-এর গুণ। তো 9 1-কে গুণ করলে 9 9 2 গুণে 18, এটি আমরা গুণফল পেলাম, এর সাথে যোগ হবে 20। এখানে থাকে 9 8 আর 2 10-এর 0, হাতে 1 2 209। তো আমরা এটির পরিবর্তে সরাসরি লিখতে পারি কি, নিচে 21, উপরে 209। পরবর্তী লাইনে এসে এভাবে দেখ দিব, এই 20 পূর্ণ সংখ্যা, এর নিচে একটি 1 আছে, এখানে হর হিসাবে একটা 1 আছে, 1 এবং 21-এর লসাগু 21, 1 21-এর মধ্যে কয়বার যাবে, 21 বার। তো সেই 21 দিয়ে 20-কে গুণ করব। তো আলাদা আমি 20 এবং 21 গুণ করে রেজাল্টটি বসিয়ে দিতে পারি, 21 দিয়ে 0-কে গুণ করলে 0 আর 21 2 গুণে 42, তো এখানে আমরা 420 বসালাম, বিয়োগ 21 যাবে 1 বার, তো এখানে হবে 209। এবারে এভাবে দাগ দিয়ে নিচে 21 আর উপরের অংশ বিয়োগ করে ফেলো, 9 আছে কত হলে 10 হবে, 1 1 আছে কত হলে 2 হবে, 1 2 আছে কত হলে 4 হবে, 2, নিচে 21, উপরে 211 পেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটি অপরিকৃত ভগ্নাংশ, এই অপরিকৃত ভগ্নাংশ পেলে তখন তাকে কী করতে হবে, মিশ্র বানাতে হবে। তো মিশ্র বানানোর জন্য আমরা 21 দিয়ে এটিকে ভাগ করে ফেলব, যেহেতু লঘিষ্ঠ বের করা যাবে না, তো 21 দিয়ে এটি ওই রাফ হিসাবে বা হিসাব লিখতে পারো, এখানে রাফ, হ্যাঁ, 21 দিয়ে
211 के जदि आमरा भाग करी तो एकुश एकुशेर मध्य जाबे एक बार एरपरे थाके एक तो आमरा देखते पाच्छी एकुश एकेर मध्य जाए ना तो संगत कारणे एखाने एकटी शून्य और परवर्तीते एकुश जेटी पेलाम भाजक एटी चले जाबे नीचे हर हिसेबे और एई एक चले जाबे उपरे अर्थात एटार साथे एटा गुण एवं एटा जोग करले एटी पावा जाबे। एटी तोमरा क्लास थ्री फोरे शिखे फेलेछो। आमरा भाज्य कीभाबे बेर करी भाज्य बेर करार फर्मूला हच्छे कि भागफल एर साथे एई भाजक गुण और जोग भागशेष ताहलेई आमरा भाज्य पेये जाइ। तो आमरा एखाने एकुश थेके 221 के भाग करार परे जेटी रेजाल्ट पेलाम सेटी हलो 10^21। आमरा सरासरि एखाने लिखे देव 10^21। एटाई आमादेर जन्य उत्तर। तो आमरा लिखते पारि अतएव वियोग फल 10^21। आशा करी तुम्हारा बुझते पर तो शिक्षार्थीबृंद ये राब बा हिसाब ये तुम्हारा आलदा है एखे अवश्य देखा अथवा ये लाइन साथे मिलिए परवर्ती लाइने एखे समान चिन्ह दिए सरसि भागटाओ एखे कर फिले जी एखे कर फिलो तेल आलदा करते हा और जदि आलदा भावे करो तेल एखे आलदा देखान पर से उत्तर बसाय दे पद्धति तब भागटा कर कर लेक क्षेत्र टीचार केटे दीते अर्थात ना बुझले तो सबाई आशा करी विषयगुलो बुझते भलो थेको सुस्थ थेको परवर्ती अन्य कोनो क्लासे आबार देखा होबे।